মার্কিন ডিফেন্স সেক্রেটারি লয়েড অস্টিন বলেছেন রাশিয়ায় উত্তর কোরিয়ার সেনা থাকার প্রমাণ আছে। সেখানে তারা কি করে সেটি এখন দেখার বিষয়। ইতালির রোমে সাংবাদিকদের অস্টিন এ কথা বলেন। তিনি বলেন উত্তর কোরিয়ার সেনারা সেখানে ঠিক কি করছে সেটাই এখন দেখার বাকি। এ বিষয়গুলোই আমাদেরকে খতিয়ে দেখতে হবে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি গোয়েন্দা তথ্য উদ্ধৃত করে বলেছেন তারা উত্তর কোরিয়ার 12,000 সেনার দুটো ইউনিটের প্রস্তুতির খবর পেয়েছেন। তারা রাশিয়া বাহিনীর পাশাপাশি যুদ্ধে অংশ নেবে।